في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى تدفعني تدفعني نحو العليا وال السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি আমাকে আপনাদের সামনে কথা বলার তৌফিক দিয়েছেন দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আমি একটি নিউজ পেলাম যেটা আপনারা হয়তো থাম্বনেল বা টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে একটি ফিল্ম তৈরি করেছিলেন একজন ডিরেক্টর তো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো নিউজটি পেয়ে আসলে আমি খুবই আনন্দিত হয়েছি আলহামদুলিল্লাহ এবং আপনাদের সাথে এই জন্য শেয়ার করতে আসলাম নিউজটি আসলে আমি কোনো ভিডিও দেখিনি আমি একটা পোর্টালে পেয়েছি আত তাহরিক যেটা আসলে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে তাদের নিউজ তারা যাচাই বাছাই করে নিউজ করে আলহামদুলিল্লাহ আসুন এখন আপনাদের সাথে নিউজটি শেয়ার করব এবং আপনাদের পড়ে শোনাবো আসলে নিউজটিতে কী আছে তো চলুন চলে যাই স্ক্রিনে আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন মাসিক আত তাহরিক এটি একটি গ্রহণযোগ্য নিউজ পোর্টাল এটা প্রত্যেক মাসে বের হয় আমি যতটুকু জানি এটা খুবই গ্রহণযোগ্য তো এই নিউজটি পাবলিশড হয়েছে 23 জানুয়ারি 2021 মানে গত মাসে নিউজটির টাইটেল হলো ইসলাম গ্রহণ করলেন মোহাম্মদ ইসলামের অবমাননাকর ছবি নির্মাতা আর্নুডো ফাওয়ান্ডার তো নিউজটি পাওয়ার পর আমার কাছে খুবই ভালো লেগেছে এবং নিউজটি পড়েছেন 5136 বার পড়া হয়েছে নিউজটি তো আপনাদের আমি পড়ে শোনাচ্ছি ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকর করে ছবি নির্মাতা হেলেন্ড্রার অধিবাসী আর্নুডো ফাউন্ডার আর্নুডো বলেছেন ইসরায়েল ও আমেরিকান লবি আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে ফিল্ম নির্মাণের জন্য প্ররোচিত করেছিল আজ আমি সে কাজের জন্য খুবই লজ্জিত এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি সেই অপরাধটি করার পর নিজের মধ্যে ভুল বুঝতে পারি তখন কিছুটা বিচলিত হয়ে যাই ফলে এক পর্যায়ে আমার ইসলাম গ্রহণের সুযোগ হয় তিনি আরও বলেন ইসলামের বিরুদ্ধে আন্দোলনকারী সংগঠন থেকেও তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন এখন একটি ইসলামী সংগঠন করার কথা ভাবছি তিনি জানিয়েছেন আমি যখন ওই ফিল্ম তৈরি করি তখন আমার ধারণা ছিল ইউরোপের জন্য ইসলাম হুমকিস্বরূপ এবং ইসলামের কারণে এখানে বিরূপ প্রভাব পড়ছে কিন্তু পরবর্তীতে আমার এই ভুল ভেঙে যায় এটা ছিল আমার মূর্খতার ফল তিনি আরও বলেন ফিল্ম তৈরির মাধ্যমে আমার মানুষকে ইসলাম সম্পর্কে সতর্ক করতে চেয়েছিলাম কিন্তু আজ আমি তার জন্য লজ্জিত আল্লাহ তাকে উত্তমভাবে তওবা করার তৌফিক দান করুন তো আলহামদুলিল্লাহ আমরা একটি গ্রহণযোগ্য সূত্র থেকে জানতে পারলাম তিনি মুসলিম হয়েছেন আল্লাহ তাকে তার ভুলটুকু ক্ষমা করে দিন এবং তাকে আল্লাহ তালা কবুল করুন আসলে আমরা জানি না কে কখন ইসলামে আসবে কিসের মাধ্যমে হয়তো এটি তার জন্য ছবিটা বানানো তার জন্য একটা ইসলামের মাধ্যম ছিল ঢোকার তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার এবং কে কোথা থেকে আসলে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তালা হেদায়তের মালিক আল্লাহ তালা কাকে কখন হেদায়ত দেন আল্লাহ সুবহানাহু ভালো জানেন তো যে ভাইটি মুসলিম হয়েছে তার জন্য সবাই আমরা দোয়া করব এবং আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ